যেহেতু আমি এখন রান্নাঘরে, দ্যাট মিন্স আই উইল ডেফিনেটলি ট্রাই টু মেক আ নিউ ডিশ। আমি আজকে ম্যাকারনি রান্না করব, কিন্তু একটু আমার ওয়েতে, মানে সবাই নর্মাল ম্যাকারনি রান্না করে, আমি হচ্ছে মাংসের ফ্লেভারের ম্যাকারনি রান্নার চেষ্টা করব উইথ ভেজিটেবলস। তো দেখা যাক কি হয়। তো রান্নার আগে হচ্ছে দেখে ফেলি ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী হবে। অবশ্যই ম্যাকারনি, যেহেতু ম্যাকারনি থাকতেছে, আর যেহেতু বলেছিলাম যে ভেজিটেবল ফ্লেভারে করবো, তো এখানে হচ্ছে ফুলকপি, গাজর, আর হচ্ছে একটা টমেটো, সাথে হচ্ছে আমি একটু ডিম অ্যাড করব। আর আমি আরেকটা কথা বলেছিলাম যে মাংসের ফ্লেভারে হচ্ছে একটু স্পাইস কিছু একটা বানাবো, স্পাইসি ম্যাকারনি। তো মাংসের ফ্লেভার দেওয়ার জন্য মাংসের যেগুলো মশলা লাগে, এগুলো হরলিক্সের বোতল লাগলে ওগুলোর ভিতরে আসলে হলুদ মরিচ এসব আছে, জিরা এগুলো, আর এখানে আদাও দেওয়া আছে, আর ডিম তো বলেছিলাম ইউজ করব। আর সাথে হচ্ছে আমি দেখি একটু চিজ দেওয়ার চেষ্টা করব। স্টেপ ওয়ান হচ্ছে প্রথমে ম্যাকারনি সিদ্ধ করতে হবে পানিতে, সব মশলার সাথে, যে মাংসের রান্নার জন্য যেসব মশলা দেওয়া হয় সবগুলো মশলার সাথে আমি যে ভেজিটেবলগুলো ইউজ করেছি ওগুলো দিয়েছি, এবং সেই সাথে এক্সট্রা ডিমও দিয়েছি। মশলার সব কিছু সবজির সহ তেল দিয়ে কিছুক্ষণ 2 মিনিটের মতো ভাজার পর এখন এটার সাথে সেই ম্যাকারনি সিদ্ধ করাটা আমি মিক্স করে দিয়েছি। যেহেতু আমি প্রমিস করেছিলাম যে এটা অনেক স্পাইসি করে বানাবো, তাই ম্যাকারনি মশলার সাথে আমি আর একটু নতুন করে একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, যাতে এটা অনেক ঝাল হয়। কিছুক্ষণ নাড়ানো চড়ানোর পর আমার মনে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এবং এখন মনে হচ্ছে এটা রেডি। এই হচ্ছে ম্যাকারনি, রান্না করার পর হচ্ছে দেখতে এরকম হয়েছে। ম্যাকারনিটা যেহেতু বানানো শেষ হয়ে গেছে, এখন এটা আমি একটু ট্রাই করে দেখি যে এটা আসলে কীরকম হয়েছে, খেয়ে বোঝার চেষ্টা করি। ফার্স্ট ইম্প্রেশনে মনে হচ্ছে যে অত একটা ঝাল হয় নাই, আমি এটা অনেক বেশি ঝাল বানাতে চাইছি। তারপর ইটস গুড এনাফ, অনেক ভালো। সো নাও আই হ্যাভ টু রেট ইট। সো যেহেতু নিজেই বানাইছি এবং এটার জন্য একটু মশলা টশলা এক্সট্রা দেওয়া লাগছে, এবং এটা খাইতে বেশ ভালো হয়েছে, সবজি দেওয়াতে বেশ মজা লাগতেছে। সো আই উইল গিভ 8/10। বন্ধ করো।